নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের যদি কাজকে ভালো লাগে সাপোর্ট করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জয়েন বাটন অপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমরা কিছুক্ষণ আগে একটা লাইভ করেছিলাম, সেখানে বলেছিলাম বামেরা কি ব্যাকফুটে, মানে রাস্তায় দেখা যাচ্ছে বিজেপিকে, রাস্তায় দেখা যাচ্ছে তৃণমূলকে, বামেদের তো রাস্তায় দেখা যাচ্ছে না। আসলে আমি বলতে চেয়েছি অন্যভাবে, হয়তো কেউ কেউ ইন্টারপ্রেট করেছেন অন্য। তো বিষয়টা হচ্ছে গিয়ে বামেদের দেখা যাচ্ছে না, এই কারণে মেনস্ট্রিম মিডিয়া যেহেতু কভার করে না বামেদের, সেভাবে ফুটেজটা দেয় না, একেবারে ইনিশিয়ালভাবে দেয়, তাই বামেদের দেখা যাচ্ছে না। আমি বলবো যে বামেদের দেখা যাচ্ছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আমাদের মতো যে ডিজিটাল চ্যানেলে স্বমহিমায় রয়েছে বামেরা। আমি আজকে এই প্রতিবেদনটা করছি বামেদের একটা কীভাবে উন্মাদনা দিনে দিনে বাড়ছে, যদিও একটা জায়গায় লেখা আছে, এটা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই, যে বামেদের কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে এখনও আমরা কোনো রকম সদিচ্ছা বা কোনো রকম সম্ভাবনা খুব দু একদিনের মধ্যে এটা দেখতে পাচ্ছি না। কারণ বামেদের বেশ কিছু অসুবিধা চলছে। ভিতরের খবর যে বামেদের ঐক্যমত্যে পৌঁছানো, শরিক দল রয়েছে, জানেন যে বামেরা যেভাবে লড়াই আন্দোলনগুলো চালাচ্ছে, তাদের মধ্যে মূল হচ্ছে সিপিআইএম, এবং সিপিআইএমের উপর নির্ভর করেই অন্যান্য শরিক দলেরা তাদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করবে। যেহেতু তারা জানেন যে যে প্রতীক, যে দল যে প্রতীকে লড়াই করেন, সে প্রতীকটার মালিক হওয়ার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক পার্সেন্টেজ অফ ভোট প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে সবাই চাইবে তাদের যে বামফ্রন্ট যখন ছিল তারা শরিক দল, সেই হিসাবে যে যেই আসনে লড়াই করে সে সেই আসনেই লড়াইটা করবে। তো যাই হোক, আমি আজকে ওই বিষয় নিয়ে আমি পরে অন্য আরেকটি প্রতিবেদন করব। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আপনারা জানেন যে মুর্শিদাবাদে, কিন্তু মুর্শিদাবাদ আসনটি জন্য বামেরা যেরকম দাবি করেছে কংগ্রেসও দাবি করেছে, কিন্তু বামেদের সেখানে কিন্তু জনভিত্তি যথেষ্ট সুদৃঢ় হচ্ছে। তার ছবি আপনাদের দেখাবো কীভাবে মানুষ রাস্তায় নেমেছে। মোটামুটি নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার জন্য বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে কি বিপুল মানুষের সারা এবং স্বতঃস্ফূর্ততা, মানুষ যারা বেরিয়েছে তাদের বয়স, সেটা দেখে কিন্তু মোটামুটি বিরোধীরা একটু শঙ্কিত। স্থানীয় যে বিরোধী নেতৃত্ব, আমরা যতটুকু খবর পেয়েছি যে বামেদের এই রকম লড়াই আন্দোলন এবং প্রতিদিন তাদের প্রশাসনকে ব্যতিব্যস্ত রাখা এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কোন জায়গায় কতটুকু খামতি আছে, গাফিলতি আছে, এবং তার জন্য মানুষ কেন বামেদের প্রতি আবার আসবে, তাদের পরিষেবা সেইভাবে না পাওয়ার জন্য, বঞ্চিত হওয়ার জন্য, সেই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলেই স্পষ্ট হবে বিষয়টা। ছবি দেখুন যে কিভাবে, কোন বডি ল্যাঙ্গুয়েজে তারা এগিয়ে চলেছে, এবং লালে লাল মুর্শিদাবাদের ইসলামপুরের একটা আপনাদের ছবি দেখাই, তাহলে স্পষ্ট হবে যে সেখানকার মানুষ উন্মাদনায় টকবক করে ফুটছে। নির্বাচনের দিন ঘোষণা এবং প্রার্থী ঘোষণা, এর জন্য মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। ছবি দেখুন। Thank you.